প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। গত জুম ক্লাসে তোমরা কেউ ছিলে কেউ ছিলে না, তাই আমি আজ নতুন করে তোমাদের পড়া দিচ্ছি। আমার পরিচয়, আমার নাম শান্তি বিচারিও, সহকারী শিক্ষক। পাঠ পরিস্থিতি দেখো, আমার বাংলা বই শ্রেণী কেজি, বিষয় বাংলা, বর্ণ পরিচয় ফাতিমা উচ্চ বিদ্যালয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা কি কি শিখতে পারবে? বর্ণ পরিচয় ধারণা পাবে। এই পাঠ থেকে আমরা কি কি শিখব? বর্ণ পরিচয় শিখব এবং নতুন শব্দ তৈরি করা শিখব। ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষরটা কে দেখো তো, এটার নাম কি? ক। কতে কি হয়? কতে এটা কিসের ছবি? কাক। এটার কি? এটা ক। কতে কি? এটা কিসের ছবি? কতে খরগোশ, খরগোশের ছবি। এতে কিসের কি? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম গ। গতে এটা কিসের ছবি? গতে গরু। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম হলো ঘ। এটা কিসের ছবি দেখো? এটা ঘুঘু। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম উম। উমতে কি হয়? এটা কিসের ছবি? এটা ব্যাঙ। উমর পরে কি? উমর পরে কিসে কোন অক্ষর আসে? উমর পরে চ আসে, চ। চতে কি হয়? চতে চোখ হয়। এটা কি অক্ষর? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম চ। সতে কি হয়? সতে ছাগল। ছয়ের পরে কোন অক্ষর আসে? ভোগ্য। ভোগ্য কি হয়? এটা কিসের ছবি? এটা জবা ফুল, জবা, জবা ফুলের ছবি। আচ্ছা, ঝতে কি হয়? এটা কি অক্ষর? এটা ঝ। ঝতে কি হয়? ঝতে ঝর্ণা। নিয়তে কি হয়? নিয়তে এটা কিসের ছবি? এটা মিও। এটা হয় মিও। নিয়ত পরে কি অক্ষর আসে? ট। টতে কি হয়? টতে টিয়া। ছতে কি হয়? ছতে কি হয়? এটা কিসের ছবি দেখো তো? এটা খেলা গাড়ি, খেলা গাড়ি। এটা কি অক্ষর? ড। ডতে কি হয়? এটা কিসের ছবি? এটা ডা, ডাবের ছবি। ঘ। ঘতে কি হয়? ঘতে ঘাট। ভয়ের পরে কি অক্ষর আসে দেখি তো? এটা কি অক্ষরের নাম? এই অক্ষরের নাম মধ্যাহ্ন। মধ্যাহ্নতে কি হয়? মধ্যাহ্নতে হরিণ। এতক্ষণ আমরা যা করেছি তা থেকে আমরা কি শিখেছি দেখি তো, তোমাদের একটু দেখি কি পারো কিনা।
দেখো গতে কি হয়, গতে গরু, তারপর এখানে দেখো টতে কি হয়, টতে টতে টিয়া পাখি, টতে টিয়া, আবার দেখি গতে কি হয়, গতে গরু, টতে কি হয়, টতে টিয়া, এবার বাড়ির কাজ দাও, তোমরা খাতা নাও, পেন্সিল নাও, খাতা পেন্সিল নিয়ে এখানে লিখে নাও ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত শিখবে এবং খাতায় সুন্দর করে লিখবে। বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামী ক্লাসে, যা আজকে যা পড়ায় করিয়েছি তোমরা সুন্দর করে পড়বে এবং লিখবে। আগামী ক্লাসে তোমাদের দেখবো তোমরা কেমন শিখেছো। বাই, ধন্যবাদ।